অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন করায় নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বলেন নির্বাচনে জয় হয়েছে দেশের জনগণের জয় হয়েছে গণতন্ত্রের নির্বাচন কমিশনের সফলভাবে নির্বাচন পরিচালনার মাধ্যমে দেশে গণতান্ত্রিক শক্তি আরও সুদৃঢ় হয়েছে বলেও মনে করেন তিনি মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেয়া ভাষণে এসব কথা বলেন রাষ্ট্রপতি বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নতুন সরকার গঠন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সংসদ ভবনে নতুন সংসদ সদস্যদের নিয়ে মঙ্গলবার বেলা তিনটায় শুরু হয় প্রথম সংসদ অধিবেশন অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হকটুকো শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হয় সংসদে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের স্পিকার হিসেবে শিরিন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন এ সময় চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন প্রস্তাবকে সমর্থন দেন স্পিকার হিসেবে অন্য কোনও মনোনয়ন না থাকায় ডেপুটি স্পিকার সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিরিন শারমিন চৌধুরীকে নির্বাচিত ঘোষণা করেন রেওয়াজ অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি সরকারের সফলতা ও আগামীতে করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন নির্বাচন কমিশন কর্তৃক সফলভাবে নির্বাচন পরিচালনার মাধ্যমে দেশে গণতান্ত্রিক শক্তি আরও সুদৃঢ় হয়েছে নির্বাচনে জয় পরাজয় থাকবেই জনগণের রায় মেনে নিয়ে গণতন্ত্র করতে আমাদের আরও উন্নতি করতে হবে গণতন্ত্র ও উন্নয়নের নিষ্কণ্টক পথ চলার জন্য রাজনৈতিক দলগুলো উদার ও গঠনমূলক মনোভাব নিয়ে জনগণের পাশে দাঁড়াবে এটাই দেশবাসীর প্রত্যাশা বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি ভবিষ্যতে অনেক কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে এজন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে ষড়যন্ত্র করে কেউ যাতে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি পরে ওই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে পুরো অধিবেশনে সরকার ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করেন মন্ত্রিপরিষদের এই সংসদে দুইশো তেইশটি আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগ সরকারি দল ও মাত্র এগারোটি আসন নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করছে জাতীয় পার্টি অবশ্য পাশে থাকছে তাদের চেয়ে প্রায় ছয়গুণ বেশি বাষট্টিটি আসনে বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্যরা আঞ্জাম খালেক গ্লোবাল টেলিভিশন ঢাকা স্পিকার